আসলে ঘুরতে প্রতিটা মানুষই পছন্দ করে আর সেটা যদি যেখানেই হোক দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানেই হোক না কেন আর সুন্দর জায়গা দেখলে তো মন আরও ভালো হয়ে যায় তবে বিদেশে যাওয়ার বিষয়ে যে জিনিসগুলো বেশিরভাগ মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনি যদি কম দামে টিকিট পেতে চান তাহলে অবশ্যই মঙ্গল এবং বুধবারে বুক করবেন মঙ্গলবার এবং বুধবার হল বিমান টিকিট কেনা সেরা দিনগুলির মধ্যে একটি বেশিরভাগ এয়ারলাইন্স সাধারণত মঙ্গলবার সন্ধ্যা সাতটায় তাদের বুকিং সিস্টেম আপডেট করে টিকিট আগে বুক করুন তবে খুব বেশি আগে নয় অভিজ্ঞতার ভিত্তিতে ভ্রমণের তারিখের কমপক্ষে একুশ দিন আগে টিকিট বুক করা উচিত বেশিরভাগই এয়ারলাইন্স তাদের সিস্টেমগুলো এমনভাবে সেট করেছে যাতে যত বেশি সম্ভব টিকিট বিক্রি করতে পারে আর ট্রাভেল করার উপযুক্ত দিন মঙ্গলবার বা বুধবার টিকিট বুক করার চেষ্টা করুন বেশিরভাগ এয়ারলাইন্স এই দুই দিনকে কর্মব্যস্ত দিন হিসেবে নির্ধারণ করে বুকিং সিস্টেমের জন্য এয়ারপোর্টে সাধারণত এই দুই দিন অন্যান্য দিনের তুলনায় কম ব্যস্ত থাকে বিশেষ করে শুক্রবার এবং রবিবার যখন বুকিং সিস্টেম এবং এয়ারপোর্টে অনেক ব্যস্ত হয়ে ওঠে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেস্ট ডিল খুঁজুন বেশিরভাগ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রায় এগারো থেকে বারো সপ্তাহ আগে বেস্ট ডিল অফার করে তাই এই সময়ের মধ্যে নিয়মিত টিকিটের দাম পরীক্ষা করবেন আর টিকিটের দাম ছাড় পেতে হলে ছোট এয়ারপোর্ট বেছে নিয়েন এই পদ্ধতিতে চেষ্টা করতে পারেন যা হলো প্রধান এয়ারপোর্টে না নেমে গন্তব্যের কাছাকাছি ছোট্ট একটি এয়ারপোর্টে নামা উদাহরণস্বরূপ আপনি যদি লন্ডনে যেতে চান অনেকেই সাধারণত এই হিটুতে নামেন পরের হিতুতে হিট্টুতে না নেবে হিট্টুর কাছাকাছি একটি ছোট্ট এয়ারপোর্টে যেমন ম্যানচেস্টারে এয়ারপোর্টে নামার চেষ্টা করুন তারপর ম্যানচেস্টার থেকে আপনি ট্রেনে করে লন্ডন যেতে পারেন এই পদ্ধতি খুঁজলে টিকিটের দাম কম পাবেন কুকিজ ক্লিয়ার করুন অনেকে এটা জানেন না যদি আপনি তিরিশ দিনের মধ্যে এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে থাকেন তাহলে আপনার ল্যাপটপ স্মার্টফোন পিসি থেকে কুকিজ ক্লিয়ার করুন কারণ এই কুকিজের মাধ্যমেই এয়ারলাইন্সের বুকিং সিস্টেম মনে করবে যে আপনি বারবার তাদের ওয়েবসাইট দেখছেন তাই বুকিং সিস্টেমে একই দাম দেখাবে এমনকি যদি আপনি বহু বড় ওয়েবসাইটে যান কখনও কখনও দামও বেড়ে যেতে পারে তাই আপনার ইন্টারনেট ব্রাউজারের কুকিস ক্লিয়ার করার অভ্যাস তৈরি করুন আপনি যদি না জানেন কীভাবে মুছতে হয় তাহলে গুগলকে জিজ্ঞাসা করলেই হবে দাম যাচাই করুন গুগল করতে এবং আপনি যে টিকিট কিনতে চান তার দাম অন্যান্য ওয়েবসাইটে যাচাই করতে হবে আপনি অবশ্যই বিস্প হবেন না শুধু এক ওয়েবসাইট ফোকাস করবে না আপনি অবাক হবেন কারণ কখনো কখনো আপনি একই এয়ারলাইন্সের টিকিট আরও সস্তে পাবেন এখানে কিছু সার্চ ইঞ্জিনের নাম বলবো যেগুলো দিয়ে আপনি টিকিট কাটলে সাশ্রয়ী মূল্যে পেতে পারেন স্কাই স্ক্যানার চিপ ফ্লাইট মোমন্ডো কেওয়াক গুগল ফ্লাইট আইটিএ সফটওয়্যার সবচেয়ে সুন্দর হচ্ছে এই জায়গাটা আমি পেনান হিলের একদম সর্বোচ্চ চূড়ায় উঠে যে মন্দিরটা দেখেছি আমি মন্দিরটা দেখে আসলে অভিভূত যে এত সুন্দর মন্দির আমি আসলে খুব কমই দেখেছি খুব কমই দেখেছি আর পেনান হিলের চূড়ায় উঠে এর প্রকৃতিগুলো যে এত সুন্দর আমি পাহাড়ের গাগুল এবং এরা যে কারুকার্য করে রেখেছে সেগুলি নয়ন ভরে দেখছিলাম এবং এখানকার যে মসজিদ মসজিদটাও কিন্তু অনেক সুন্দর এই পেনানহিলে কিছু মসজিদ মন্দির গির্জা সবই তৈরি করে রেখেছে মানুষের জন্য যে যে ধর্মের লোক এখানে বেড়াতে আসবে তারা যাতে সেই সেই ধর্মের কাজগুলি করতে পারে এক কথায় অভূতপূর্ব মালয়েশিয়ার এই পেনানহিল ধন্যবাদ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে